শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে মহান রবের দরবারে কান্নাকাটি করতেন আর চাইতেন আল্লাহ যেন তার মহৎ আশা পূরণ করেন। সে স্বপ্ন পূরণ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার কিশোর নাহিদুল ইসলামের। মাত্র 4 মাসে কোরআন হাফেজ হয়ে রেকর্ড করেন তিনি। স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মাদ্রাসায় এসে হাফেজ হওয়ার এমন কৃতিত্ব বিরল। নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين নারায়ণগঞ্জের আলোচিত নাম এখন নাহিদুল ইসলাম। মাত্র 120 দিনে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হন তিনি। কঠোর পরিশ্রম, ইচ্ছা, শক্তি আর কোরআনের প্রতি আগ্রহ থেকে অর্জন তার। الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله নাহিদুল নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের মার্কাজুন নজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। একসময় স্কুলে পড়তেন তিনি, কিন্তু হাফেজদের সুরেলা কণ্ঠের তেলাওয়াত, মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাক, আচরণ আর শৃঙ্খলাবোধ দেখে মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহী হন। তার সে স্বপ্ন পূরণ উদ্যোগে পরিবার কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন মাদ্রাসাটিতে। সহপাঠীরা যখন খেলাধুলায় ব্যস্ত কিংবা ঘুমিয়ে থাকতেন, তখন কোরআন পাঠে মশগুল থাকতেন নাহিদ। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে মন দিতেন কোরআন পাঠে। এভাবে মাত্র 4 মাসে হাফেজ হন তিনি। যে মাদ্রাসাতে দেখতে কত সুন্দর, তারা কত সুন্দর মানুষ পড়ালেখা করে, আল্লাহর কোরআন তাদের সিনায় নেয়। আমারও মন চায় যে আল্লাহ তাআলার কোরআন আমার সিনায় নিতে। তখন থেকে আমি বাসায় বললাম যে আব্বা আম্মু, আমার খুব আগ্রহ যে আমি মাদ্রাসায় পড়ালেখা করব। সবাই দেখতাম খানার আধা ঘন্টা টাইম দিত, খানার ছুটি, তখন আমি খানা 5 মিনিটে বা 10 মিনিটের মধ্যে খেতে আমি নিজে নিজে পড়তে বসে যেতাম, বা ঘুমের টাইমে রাত্রেবেলা বা দিনের বেলা সবাই ঘুমায় যাইতো, কিন্তু আমি খুব দেরিতে ঘুমাইতাম, অল্প সময় ঘুমাইতাম, ওভার নাইট করতাম। ওভার করে মেহনত করে আল্লাহ তাআলা দয়া করেছে বিদায় আমি আজ এখানে আসতে পেরেছি। ছেলে হাফেজ হওয়ার খবরে মহাখুশি বাবা মিনহাজুল ইসলাম বললেন, গোটা দুনিয়া পেল এমন খুশি হতেন না তিনি। মাদ্রাসার অধ্যক্ষ বললেন, আর 10টা হাফেজের চেয়ে নাহিদুলের হাফেজ হওয়া ব্যতিক্রম। একজন মহাকানি আলেম পাইছি এখানে, পাই আমার ছেলেরে দিছি। আল্লাহ তার এমন মেধা দিছে, হ্যাঁ, সে 4 মাসে হাফেজ হতে সক্ষম হয়েছে আর কি। অন্য 8-10 জন বাবা মা ছোটোবেলা থেকে ভর্তি করেছে, তো এই জন্য মাদ্রাসা পড়ছে, কিন্তু নাহেদের বেলা সেটা না। সে জেনারেল থেকে উঠে আসা একজন ছাত্র, জেনারেলে সে ফেল করা ছাত্রটা এসেই এমন বিস্ময়কর একটি অসম্ভবকে সম্ভব করেছে, তাহলে বলাই যায় আবারও প্রমাণ হলো যে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব হয়। মাত্র 4 মাসে হাফেজ হয়ে নাহিদুলের এমন সাফল্যে খুশি সহপাঠী আর শিক্ষকরাও। তিনি সবার আগে পড়াশোনা শুনাইতেন, সবক সাতসবক আমুক্তা সবার আগে কমপ্লিট করে ফেলতেন। তারপরে দেখতাম আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি প্রত্যেক দিনই পড়াশোনা দিতে থাকতেন। আমরা অনেক আনন্দিত, আমরা চেষ্টা করব অল্প সময় হাফেজখানা শেষ করার জন্য। 120 দিনে হাফেজ হয়েছেন, আমরাও যেন তার মতো অল্প সময় মতো হাফেজ হতে পারি। তার দোয়া এবং তাহাজ্জুদ নামাজে বরকতেই সে অল্প সময়ে হাফেজ হইতে পারছে। আমি চাই নাহিদের মতন আমার ছেলে কোরআন হাফেজ পালন সব হোক। এই ছেলের জন্য আমরা আপনারা সবাই এলাকাবাসী আপনারা সবাই দোয়া করব এবং আমরা ওর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। একজন দিনদার আলেম হয়ে ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান হাফেজ নাহিদুল ইসলাম। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। রাসেল আহমেদ, RTV। صدق الله العظيم।